বন্ধুরা, আজকে আমাদের চিংড়ি দিয়ে শাপলা দিয়ে একটা তরকারি করছি। কাটা চলছে আমি আছে, এগুলো লাগবে, আর লাগবে লবণ। দেখুন বন্ধুরা, আমাদের তেল দেওয়া হয়েছে কড়াইতে, তেল হয়ে গেছে, চিংড়ি মাছ দেওয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল, তারপর ভালো করে ভেজে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আর লাগবে এর মধ্যে অল্প করে রসুন, তো রসুনটা আমরা দিয়ে দিলাম ভেজে। রসুনটা একচুয়ালি আমরা প্রথম দিকে ভুলে গিয়েছিলাম, তো এখন তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। তারপর এবার শাপলাটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। শাপলাটাকে এবার ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এইবার এর মধ্যে মশলা দেওয়া হচ্ছে, হলুদ দেওয়া হলো আর একটু লঙ্কার গুঁড়ি দেওয়া হচ্ছে, জিরের গুঁড়ি দেওয়া হলো আর ধনের গুঁড়ি দিতে হবে। আর একটু হালকা করে লবণ দিতে হবে। এবার ভালো করে এই সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে ভাজতে হবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমরা। তারপর আমরা খাদ্যটাকে ভালো করে ভেজে নেবো মশলার সাথে। দেখুন বন্ধুরা, এটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা অল্প করে জল দেবো, কারণ শাপলা থেকে তো জল বেরোয়, তাই আমরা অল্প করে একটু জল দিচ্ছি। আমরা অল্প করে জল দিলাম, একটু সিদ্ধ হবে। কিছুক্ষণ সিদ্ধ হোক। দেখুন বন্ধুরা, আমাদের এই শাপলা সিদ্ধ হয়ে গেছে, হয়েও এসছে। এবার আমরা নামিয়ে নেবো এটা।
আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর খুব টেস্টি হবে। এইভাবে করবেন, দেখবেন সত্যি খুব সুন্দর খেতে হবে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো হবে।